নমস্কার বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করি। তো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ভোলা মাছের ঝাল। তো আশা করি ভোলা মাছ সবাই পছন্দ করো, আমার তো দারুণ লাগে। তো চলো দেরি কিসের, রেসিপিটা শুরু করি। প্রথমে দিয়ে দেবো মাছের মধ্যে লবণ আর হলুদ, ভালো করে মাছটাকে লবণ হলুদে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম, আর মাছগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। আর এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটা কুচি, আর দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিলে কি হয়, তরকারিটার স্বাদটা একটু ভালো হয়। আমি সবসময় গরম জলটাই ব্যবহার করি, আর ঠান্ডা জলটা ইউজ করি না সবসময়। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভোলা মাছগুলো। এবার মাছগুলো ঝোলের মধ্যে 5 মিনিট ফুটবে, তারপরে দিয়ে দেবো ধনে পাতা। তো ধনে পাতাটা দিলে সত্যি বলছি তরকারিটা এতটা স্বাদ মানে পাল্টে যায় তো বলার মতো না। তো আমি ধনে পাতা দিয়েই লাস্টে নামাই, আমি জিরে গুঁড়োটা খুব দিই না, কিন্তু এইভাবে করলে আটা আলাদা রকমই স্বাদ আসে। তো দেখো একদম সিম্পলভাবে তৈরি করে ফেললাম ভোলা মাছের ঝাল। আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভোলা মাছের ঝালটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে, আর এই ঝোলটা জাস্ট খেতে দারুণ হয়েছিল। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো বাই বাই, সবাই ভালো থেকো বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে ফিরিয়ে আসবো।